সরকার পতনে ডানবামের ঐক্যচান ফখরুল। টিপু প্রীতি হত্যা সন্দেহভাজন মুসা ওমানে গ্রেপ্তার। কাদেরকে ফখরুলের সতর্ক বার্তা। ইভিএমে দুর্বলতা খুঁজে পেয়েছে মার্কিন সাইবার এজেন্সি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফুল ও কলম হাতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল পুলিশের বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার পতনে ডানবামের ঐক্যচান ফখরুল। সরকার পতন আন্দোলনে বৃহৎ প্ল্যাটফর্ম গড়তে বাম ও ডান রাজনৈতিক দলগুলোর ঐক্যচান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা জোর করে ক্ষমতা দখল করে থাকে তারা কি ক্ষমতা ছেড়ে দেয়? এটা আদায় করতে হবে, সেটা জনগণের শক্তিতেই আদায় করতে হবে। আমাদের তো কোনো শক্তি নেই, শক্তি একটাই, সেটা হচ্ছে জনগণ। আসুন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি সেই ঐক্য প্রক্রিয়াকে আমরা সবাই সফল করি। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এটা দেশের সমস্ত রাজনৈতিক দলের বাম ডান হোক যেটাই হোক, আমরা তাদের একখানে নিয়ে এসে এ ভয়াবহ যে সরকার আমাদের বুকের উপর চেপে বসে আছে তার থেকে আমরা মুক্তি নেই। বিএনপির মহাসচিব বলেন, তারা অতীতে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আজকে আবার অলিখিত বাকশাল চাচ্ছে। গত 15 বছর ধরে তারা বিচার বিভাগ, প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। তারা নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। সেই কারণে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না। এখানে অবশ্যই আওয়ামী লীগকে সরে যেতে হবে, নিরপেক্ষ একটা সরকারের হাতে দায়িত্ব দিতে হবে এবং সেই সরকারের নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করবে। দেশে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আজকে কি হচ্ছে বাজারে? মন্ত্রী নিজে স্বীকার করেছেন সিন্ডিকেটরা দাম বাড়াচ্ছে, তাহলে আপনি আছেন কেন? যারা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারে না, যারা দুর্নীতিবাজদের ধরতে পারে না, আসল ব্যাপার তো সেখানে নয়। আসল ব্যাপার তো পত্রিকায় এসে গেছে, বড় বড় কর্পোরেটগুলো এত বেশি করে চাল কিনছে, চালের দাম বেড়ে যাচ্ছে। বরাবরই তা হয়, সরকারের প্রশ্রয় ছাড়া, সরকারের মদত ছাড়া কখনোই এটা করা সম্ভব হয় না। তাই আমরা বারবার করে বলছি যে সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, চালের দাম বৃদ্ধি করেছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও জাগোপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের 5তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। টিপু প্রীতি হত্যা সন্দেহভাজন মোসা ওমানে গ্রেপ্তার। মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মোসা ওমানে গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল মোসাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করার পর এখন ওমান থেকে তাকে ফেরত আনার প্রক্রিয়াও শুরু হচ্ছে বলে পুলিশ সদর দপ্তরের এনসিবি ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এ মামলার তদন্তে মুসার নাম আসার পর থেকে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের হয়ে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পুলিশ সদর দপ্তরের এনসিবি ডেস্কের। মহিউল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এ মামলার তদন্তে মুসার নাম আসার পর তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছিল। এরপর তাকে গ্রেপ্তারের খবর আসে। তাকে দেশে ফিরিয়ে আনতে আমাদের পুলিশের একটি দল পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে। গত 24 মার্চ রাত 10টার দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়ি চালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেছা কলেজের ছাত্রী তৃতীয় গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন শুক্রবার দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কাদেরকে ফখরুলের সতর্ক বার্তা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় তিনি এ সতর্ক বার্তা দেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী ও
জাগোপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের 5তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগ্রাসন প্রতিরোধ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা। মির্জা ফখরুল বলেন, আমি ওবায়দুল কাদেরকে সতর্ক করতে চাই, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না, এবার একটু শিক্ষা নেন। 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তখন খাদ্যশস্যের দাম বেড়েছিল, আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে, খাদ্যর দাম বাড়ছে, মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। ওবায়দুল কাদেরকে উল্টোপাল্টা কথা না বলার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন, মানুষকে কথা বলতে দিন, অধিকার প্রয়োগ করতে দিন, তা না হলে আপনাদের যে পরিণতি হবে আমাদের ধমকাচ্ছেন। আমাদের ভয়ানক পরিণতি হবে, সেই ভয়ানক পরিণতি যাতে না হয় তার জন্য এখন থেকে জনগণের অধিকারকে ফিরিয়ে দেন, মানুষ হত্যা বন্ধ করেন, গুম করা বন্ধ করেন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করেন, খালেদা জিয়াকে মুক্তি দিন, তা না হলে আপনাদের কোনোদিন মুক্তি হবে না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ হাহাকার করছে, তাই ইতিহাস থেকে ওবায়দুল কাদেরকে শিক্ষা নিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। দেশের সকল বামডান রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকার সহজে বিদায় হবে না, তাদের বিদায় করতে হবে, তার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, আবারও একটা যুদ্ধ করে দেশের মানুষকে মুক্ত করতে হবে। এই সরকার বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা সব ধ্বংস করেছে, একক নিয়ন্ত্রণ নিয়েছে, তাই এদের অধীনে আর কোনো নির্বাচন না। বিএনপি মহাসচিব বলেন, সরকারের শুধু কারসাজি নয়, তাদের সরাসরি সম্পৃক্ততায় চালের দাম বেড়েছে, সরকারের মন্ত্রীও স্বীকার করেছেন যে সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। ইভিএমে দুর্বলতা খুঁজে পেয়েছে মার্কিন সাইবার এজেন্সি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে দুর্বলতা খুঁজে পেয়েছে মার্কিন সাইবার এজেন্সি। এর ফলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যবহৃত ইভিএম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 2020 সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ব্যাপক কারচুপি আর জালিয়াতির অভিযোগ তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি বলেছে, কমপক্ষে 16টি রাজ্য ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন নিরাপত্তা ত্রুটি রয়েছে, হ্যাকাররা সহজে এসব মেশিনে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। সিআইএসএ মঙ্গলবার অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে, ডোমিনিয়ন ভোটিং সিস্টেমের উৎপাদিত মেশিনের 9টি প্রধান ফাঁকফোকর চিহ্নিত করা হয়েছে, দুর্বলতাগুলো সমাধান না করলে সেগুলো হ্যাকের ঝুঁকিতে পড়তে পারে। তবে সিআইএসএ বলেছে, নিরাপত্তা ত্রুটিগুলো ব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো প্রমাণ তাদের কাছে নেই। সিআইএস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইভিএম এর দুর্বলতাগুলোর সমাধান করার জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে রাজ্যগুলো ইভিএম ব্যবহার করে সেগুলো এর নিরাপত্তার বিষয়ে উদাসীন, তারা প্রতিটি নির্বাচনের আগে হ্যাকিং প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ফুল ও কলম হাতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল পুলিশের বাধা। ফুল ও কলম হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে দলের ঐতিহ্য হিসেবে এ আয়োজন করে ঢাবি ছাত্রদল, তবে তাদের এ আয়োজনে প্রথমে বাধা সৃষ্টি করে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে গোয়া ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানাতে ঢাবি ক্যাম্পাসে যান ঢাবি ছাত্রদলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। আজ গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয় তারা, পরে পুলিশি বাধা উপেক্ষা করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব আমানুল্লাহ আমানের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন নাসির, জহির আহমেদ, খোরশেদ আলম সোহেল, আবু জাফর সহ কয়েকশো নেতাকর্মী। এ সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। এই ভীতিকর পরিবেশ দূর করে একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই, কারণ এটা তাদের নৈতিক দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঐতিহ্য হচ্ছে প্রতিবছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ফুল ও কলম দিয়ে ক্যাম্পাসে অভ্যর্থনা জানানো, তাদেরকে তথ্য দিয়ে, পরিবহন দিয়ে, সুপেয় পানি দিয়ে এবং চিকিৎসা সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকা।